হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এমআই প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য তিন নাম্বার স্কুল রয়েছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন পেজ নাম্বার হচ্ছে দুশো পঁচানব্বই এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক প্রথমে তোমাদের রয়েছে গ্রুপ এ গ্রুপ এ একের দাগে বল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের প্রশ্ন একেরটা আন্তর্জাতিক আন্তর্জাতিক বলছে ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এ রক্ষিত এক কেজি ভরে নিরেট চোং নির্মিত হয় কি দ্বারা সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন বলছে দু কেজি ভরের উপর ক্রিয়া করে ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে যে ভরের প্রয়োজন তা হলো এটা অঙ্ক রয়েছে আমরা কি জানি আমরা জানি এফ ইজাল টু এম এ এখান থেকে এম মানে হচ্ছে দুই আর এ মানে হচ্ছে এক তাহলে দুই একে দুই মানে দুই নিউটন সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি দুই নিউটন নেক্সট প্রশ্ন পরেটা বলছে ধর্মের যে ধর্মের জন্য প্রবাহিত তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে বলা হয় সান্দ্রদা অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও এতে গতিশক্তি একক হলো জুল অপশান নাম্বার এ জলের আপেক্ষিক টাপের মান হলো ড্যাশ এটা হচ্ছে জুল কেজি জুল পার কেজি পার কেলভিন এটা হবে অপশান নাম্বার এ চার হাজার দুশো যে কম পাঙ্কি আমাদের কাছে সুতি নয় তা কত এটা হবে তিরিশ হাজার আর আমাদের রাজ্য কত কুড়ি থেকে কুড়ি হাজার তিরিশ হাজার হার্জ নেক্সট প্রশ্ন বলছি কোনো মহলে পরমাণু ইলেকট্রন বিন্যাস সবচেয়ে বাইরের কক্ষের ঠিক আগের কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হতে পারে সংখ্যা কত হবে আঠেরো অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আঠেরো গ্রাম জলের সংখ্যা হল আঠেরো গ্রাম জলের সংখ্যা হলো তো সঠিক উত্তর হবে অপশান নম্বর সি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন টু টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি নেক্সট প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে কোলিচিনের দাব্যতা হ্রাস পায় অপশান নাম্বার বি সোডিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণ একটি এর প্রকৃতি এটা হবে কি খাড় অপশান নাম্বার বি একটি আম্লিক লবণ হলো এটা হবে অপশান নাম্বার ডি এনএইচ এস ও ফোর নেক্সট প্রশ্ন কেরোসিন ও জলে মিশ্রণ থেকে মিশ্রণ পৃথক করার যে পদ্ধতিতে হয় তাহলে কি এটা হবে সেপারেটরি ফাইনেল অপশান নাম্বার সি প্রশ্ন বলছে ব্লুবেরি সিনড্রম রোগের সঙ্গে জড়িত নাইট্রেড অপশন সি নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও পরের প্রশ্ন হচ্ছে গ্রুপ বি বলছে দুয়ের দাগের নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও এক একটা কোন ভোত রাশির একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হবে কি বলছি দেখে না কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে প্রশ্ন চাপের মাতৃ সংকেত লেখ এটা হবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও বলছে স্মরণ সময় লেখেছি নথি কোন ভোতরাশিকে প্রকাশ করে এটা হবে তরণ নেক্সট প্রশ্ন অথবা রয়েছে সিরিজ পদ্ধতিতে অবাধে পতনশীল কোনো বস্তুর বিকর্ষের ত্বরণ কত এটা হবে নশো আশি মিটার পার সরি সেমি সেমি পার সেকেন্ড স্কোয়ার এটা সেমি হবে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে স্ত্রী স্থাপক সীমার মধ্যে ড্যাশ বিকৃতি সানুপাতিক এটা হবে পীড়ন নেক্সট প্রশ্নে প্রযুক্ত প্রযুক্ত বল প্রযুক্ত বলে অভিমুখ ও বলের প্রয়োগ বিন্দু স্মরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কিছু কার্যের পরিমাণ কত হবে এটা শূন্য নেক্সট প্রশ্নে সত্য মিথ্যা আবার পতনশীল বস্তু যান্ত্রিক শক্তির নিত্যাসূত্র মেনে চলে এটা সত্য হবে নেক্সট প্রশ্ন বলছে পরে এটা দেখো কী বলছে বলছে যে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক গ্রাম বরফকে গলিয়ে শূন্য ডিগ্রি তাপমাত্রায় এক গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ ড্যাশ জুল তাহলে কি হবে এটা আশি ক্যালোরি তাকে আমরা কি করব ফোর গুণ করবো তাহলে কথা হবে তিনশো ছত্রিশ জুল দেখে নাও তাহলে কী লিখবে আশি ক্যালোয়ারি ইজিক টু ইন্টু এই আশি জুল মানে গুণ করে দেখবে এটা তিনশো ত্রিশ জুল উত্তর হবে উত্তরটা কথা হবে তিনশো ছত্রিশ জুল প্রশ্ন পরেরটা বলছে দেখো কি পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত এটা ফোর পয়েন্ট টু নেক্সট প্রশ্ন পরের কি বলছে বাতাসে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড একটি সুর সলাকার কম্পাঙ্ক তিনশো হার্জ হলে বাতাসে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত আমরা কি ফর্মুলা জানি দেখে নাও আমরা জানি আমরা জানি যে ভি দৈর্ঘ্য তাহলে আমাদের ল্যামডা বের করতে হবে তাহলে ল্যামডা বাই এন ভি মানে তিনশো তিরিশ আর এন মানে আছে তিনশো কাটাকাটি করলে এক বাই দশ মানে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার উত্তর হবে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার উত্তরটা দিলাম এখানে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার নেক্সট প্রশ্ন পরেরটা অথবা রয়েছে সব সব তরঙ্গের কম কাকে বলে লিখবে দেখে নাও সংখ্যাটা দেওয়ার রয়েছে তরঙ্গের গতিপথে অবস্থিত কোনো কম্পনশীল বস্তুকণা এক সেকেন্ড যতগুলি পূর্ণ কম্পন বা তরঙ্গ সৃষ্টি করে সেই সংখ্যাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে নেক্সট প্রশ্ন বলছে সাধারণ ঘরে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন উত্তর লিখবে যে শব্দের ও প্রতিফলকে ন্যূনতম দূরত্ব মধ্যে ন্যূনতম দূরত্ব হয় না বলে প্রশ্ন পরেরটা কি বলছে দেখো এমন একটি মৌলের নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা সমান এটা হবে সাধারণ হাইড্রোজেন বা এইচ ওয়ান এইচ ওয়ান এটা হচ্ছে প্রোটিয়াম বলে আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন প্রোটিয়াম তার সংকেত হচ্ছে এইচ ওয়ান এইচ নেক্সট প্রশ্ন অথবা রয়েছে কোনো পরমাণু পরমাণুতে কোন বল প্রোটন ও নিউটনকে একত্রে ধরে রাখে এটা হচ্ছে নিউক্লিয়ার বল নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও যে এম জি বলছে এম জি টু প্লাস আয়ন ইলেকট্রন বিন্যাসটি লেখো দেখে নাও তো এম জি মানে হচ্ছে বারো কিন্তু দুটো প্লাস আছে মানে দুটো চলে গেলো তাহলে এখানে কী হবে কে কক্ষে দুটো থাকবে আর এল কক্ষে আটটা থাকবে মোট দশটা থাকবে বারোটার মধ্যে কিন্তু এম প্লাস আছে মানে দুটো চলে গেছে তাই দশটা হলো দশটা কী হবে কে কক্ষে দুটো আর এল কক্ষে আটটা থাকবে ইলেকট্রন নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো এনটিপিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার গ্যাসের অনুসংখ্যা তা আমরা কি জানি এনটিপিতে টিপিতে বাইশ দশমিক চার লিটার গ্যাসের অনুসংখ্যা হচ্ছে কত অ্যাবোগাটো সংখ্যা মানে হচ্ছে সিক্সটিন সিক্স পয়েন্ট জিরো

সি মান হচ্ছে বারো আর ও মান হচ্ছে ষোলো দুই আছে মানে ষোলো আর বারো চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম সিও টু তাহলে একে কথা হবে এক বাই আর ওয়ান পয়েন্ট ওয়ান হবে এটা হবে ওয়ান পয়েন্ট বাই তাহলে দশমিক তুললে একটা শূন্য বসবে তাহলে দাঁড়াবে কত উপরে এগারো নিচে চুয়াল্লিশ এগারো চার এগারো চুয়াল্লিশ কেটে হচ্ছে কত এক বাই চল্লিশ পাবে কত জিরো পয়েন্ট জিরো টু ফাইভ গ্রাম উত্তর প্রশ্ন পরে কি বলছে ধোঁয়াতে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার নাম লেখো বিস্তৃত দশা হচ্ছে কঠিন আর বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাসিও নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নাও পরের প্রশ্ন রয়েছে যে বাম স্তম্ভের সঙ্গে রানস্তম্ভ মেলাতে হবে প্রথমটা এক একটা কী বলছে উষ্ণতা বাড়ালে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দাব্যতা খুব কম পরিমাণ বাড়ে এটা হবে এনএসিএল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বলায় পরীক্ষা হয় নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি নেক্সট প্রশ্ন বলছে উদাহরণ অক্সাইড এ এল টু ও থ্রি অ্যালমোনা অ্যালুমিনা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো মিশ্রণের প্রকৃতির সাপেক্ষে পাতন ও আংশিক পাতনের পার্থক্য লেখো পাতন মানে সাধারণ পাতন লিখবে দেখে নাও লিখবে যে পাথরের ঘরে লিখবে এই পদ্ধতিতে তরলে দুর্ভূত কঠিন পদার্থের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা হয় আর আংশিক পাতন লিখবে যে এই পদ্ধতিতে পরস্পর মিশে যায় এমন দুটি তরলের মিশ্রণকে পৃথক করা হয় নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে পেট্রোলিয়াম পরিশোধনের অবশেষে কি পাওয়া যায় পিচ পাওয়া যায় নেক্সট প্রশ্ন পরেরটা পানীয় জলের পিএইচ কত হওয়া উচিত এটা হবে স্বাদ হওয়া উচিত নেশ প্রশ্ন জলে কোন হ্যালোজেন মৌল যোগ করলে জীবাণুমুক্ত করা হয় এটা হবে ক্লোরিন বা সিএল নেশ প্রশ্ন পলিটরেজ অথবা ইটিফিকেশন কাকে বলে এটা তো আগে সেটে পেয়েছিলাম ইটিফিকেশান কাকে বলে দেখে নাও যদিও কী লিখবে বলছে হ্রদ বা অন্য কোনো আবদ্ধ জলাশয়ের সার কীটনাশক ডিটারজেন্ট বর্জ্য অংশ মিশিয়ে গেলে যজ উদ্ভিদের যে পুষ্টি ক্ষতি হয় সেটা কথা বলে যেখানে একটু দেখে নিও তোমরা আর টেক্সট বয়ে তো দেখে নিও আমি এখানে লিখে দিলাম